রাজধানীর পূর্বাচলে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2024। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ, চলে যাচ্ছে সেখানে। মামুন, ম্যারাথন এখন কি পর্যায়ে আছে? আপনি এর আগে আমাদেরকে জানাচ্ছিলেন, দেশি বিদেশি অ্যাথলিটরা এই আয়োজনে আর কি বলছেন? একেবারে শেষ পর্যায়ে আছে, আমরা একেবারে শেষ পর্যায়ে। আমরা যেটি জানিয়েছিলাম যে 10টার সময় আসলে সমাপনী অনুষ্ঠানটা আছে, সেটির সময় বেশি নেই এবং একদম শেষ পর্যায়ে আছে যে হাফ ম্যারাথন, সেটি অবশ্যই শেষ হয়ে গেছে। হাফ ম্যারাথনের যে অ্যাথলেটরা বা দৌড়বিদরা, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের দৌড় শেষ করেছেন, কিন্তু ফুল ম্যারাথনের কিন্তু কিছু দৌড়বিদ এখনও কিন্তু বাকি রয়ে গেছেন। কারণ ফুল ম্যারাথনে আপনি যেটি বলছেন যে 42 কিলোমিটারের বেশি দৌড়াতে হচ্ছে এবং অনেকে দেরিতে শুরু করেছেন, এখানে টাইমের ক্যালকুলেশনের একটা বিষয় আছে, সব কিছু মিলে আসলে এখনও পর্যন্ত ফুল ম্যারাথনটা শেষ হয়নি। ফুল ম্যারাথনে কিছুক্ষণ পরে হয়তো বা দৌড়বিদরা শেষ হবেন, যে দৌড়বিদরা এসে পৌঁছাবেন এবং তারপরে আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আমরা জানি যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান থাকবেন এবং তিনি কিন্তু যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের হাতে মেডেল তুলে দিবেন, এবং বিদেশি ক্যাটাগরিতে যারা ফুল ম্যারাথনে অংশ নিয়েছেন তাদের মধ্যে থেকে 10 জনের হাতে আসলে মেডেল তুলে দেওয়া হবে, এবং দেশি ক্যাটাগরিতে যারা আছেন যা হাফ ম্যারাথনে তাদের 10 জন পুরুষ 10 জন নারীর হাতেও কিন্তু আসলে মেডেল তুলে দেওয়া হবে। Life extra strength or confidence pete now bulldozer palle takao to shei jaga theke amra ageo bolchilam je স্বতঃস্ফূর্তভাবে এখানে দৌড়বিদরা আসলে অংশ নিয়েছেন এবং বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছিলেন, এক একজন এক এক ধরনের মেসেজ দিচ্ছিলেন। কেউ আসলে শরীর ঠিক রাখার জন্য, মন ভালো রাখার জন্য, কেউ আবার সমাজে মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মেসেজ দেওয়ার জন্য, সব কিছু মিলে আসলে এক একজন এক এক ধরনের মেসেজ দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে দৌড়বিদরা দৌড় শেষে এখানে অপেক্ষা করছে এবং একটু পরেই হয়তো বা আমরা পুরস্কার তুলে দিবে এবং বিজয়ীদের নাম আমাদের দর্শকদেরকে আসলে একটু পরে হয়তো বা জানাতে পারবো। সামিয়া মামুন, ধন্যবাদ আপনাকে।